আমার দেখা করতে এসে লেট করে ফেললাম, কারণ জ্যাম ছিল রাস্তায়। তুমি এতক্ষণ ধরে এখানে বসে আছো আর আমি দেরি করে ফেললাম, সরি। কই, আমি তো বই পড়ছিলাম, বাসায় তো আর পড়া হয় না। তুমি এমন কেন? মানে? মানে এত মিষ্টি কেন? কই, আমি তো মিষ্টি নিতেই পারবো না। আচ্ছা শোনো, আচ্ছা শোন, হোমি হওয়ার দুইটা কারণ থাকে, হয় ও খুব বেশি অসুস্থ, অথবা অথবা কি প্রেগনেন্ট। মাথা ঠিক আছে? কি দেখ, আমি তোকে ভয় দেখাচ্ছি না, আমি বলতেছি না যে এটাই হবে, এটার জন্য প্রস্তুত থাকাও ভালো। না না, অনেক ভালো না। আরে ভাই, আমি কখন বললাম ও খারাপ নেই? ওকে তুই কতদিন ধরে চিনিস? এক মাস। এক মাসে একটা মেয়েকে চেনা যায় না, একটা মেয়েকে জানা যায় না, একটা মেয়ের অতীত বর্তমান ভবিষ্যৎ কিচ্ছু জানা যায় না। তাহলে আমি কি করব? তুই একটা বড় কাজ কর, আমি বলতেছি না যে এটাই হবে, তারপর তুই ওর সাথে আবার দেখা কর, তুই আগে বুঝার চেষ্টা কর কি হয়েছে ওর। প্রেগনেন্ট না তো? আরে বাবা, আমি বলতেছি না প্রেগনেন্ট, অন্য কিছু হইতে পারে। দোস্ত, এবার পরীক্ষাটা করেই ফেলা। কিসের পরীক্ষা? প্রেগনেন্সি পরীক্ষা। আমি তোর ভালোর জন্যই বলতেছি, বাকিটা তোর ইচ্ছা, আমি আর কিছু বলবো না, বাকিটা তোর। হ্যালো, তোমার সমস্যাটা কোথায়? তুমি যখনই আমার সাথে থাকো বমি করো কেন? কি সমস্যা? না তুমি আজকে আমাকে বলবা। আমার বয়স যখন 12, আমি ক্লাস 6 উঠি, তখন আমি আমার নানুর বাসায় ঘুরতে যাই কিছুদিনের জন্য। সেখানে এক দুঃসম্পর্কের মামা আসে আমাদের নানুর বাসায় থাকতে। একদিন রাতে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে আমি এমন কিছু ফিল করি যেটা আমার মামার করার কথা ছিল না। সেদিনের পর থেকে আমি কোনো ছেলে মানুষকে সহ্য করতে পারি না। আমার অনেক ইচ্ছে করে তোমার হাত ধরে বসতে, বাকি মানুষদের মতন তোমার সাথে চলাফেরা করতে। তোমার চাওয়াটা ইলজিক্যাল কিছু না, কিন্তু আমার লিমিটেশনের জন্য তোমাকে সাফার করতে দিতে চাই না। আজকে আমি একটা ডিসিশন নিয়েছি, আজ থেকে সম্পূর্ণ আমি তোমার। দোষটা আসলে আমারই ছিল, আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। তুমি এখন যেভাবে আছো আমি সেভাবেই তোমাকে চাই, শুধু পাশে চাই। আরে